হোয়াইট হাউস হলো আমেরিকার রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও প্রধান কার্যালয়। এটি প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র এবং বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলীর সাক্ষী। তাছাড়াও আমেরিকার রাষ্ট্রীয় অতিথিদের আপ্যায়ন এবং গুরুত্বপূর্ণ বৈঠকের স্থান হিসেবে এটি বিশেষ ভূমিকা পালন করে। এই হোয়াইট হাউস আমেরিকার রাষ্ট্রপতি সরকারি বাসভবন বা প্রধান কার্যালয় শুধু নয়, এটাকে পাওয়ার হাউসও বলা যেতে পারে। প্রচণ্ড কড়া নিরাপত্তা ব্যবস্থায় ঘেরা থাকে এই হোয়াইট হাউস। কিন্তু যদি কেউ বলে গত 130-135 বছর ধরে এই হোয়াইট হাউসে ভৌতিক কাণ্ড কারখানা হয়ে চলেছে, তাহলে কি সেটা বিশ্বাসযোগ্য? আজকের আড্ডার আসরে আমরা হোয়াইট হাউসের সত্যি ভূতের গল্প জানব। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি। হোয়াইট হাউসের মতো একটা জায়গায় ভূতের কাণ্ড কারখানার গল্প কিভাবে শুরু হলো? সত্যি কি ভূত আছে নাকি এগুলো শুধুমাত্র গুজব? হোয়াইট হাউসে ভূতের দর্শনে যদি কোনো সাক্ষী থাকে তারাই বা কারা? 1865 সালের ঘটনা এটা। আমেরিকার 16তম রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন, যাকে আমেরিকার সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি বললেও বোধহয় ভুল বলা হবে না, তিনি একদিন থিয়েটার হলে নাটক দেখতে গেছিলেন। উনি আমেরিকার 16তম রাষ্ট্রপতি ছিলেন। 14 এপ্রিল তিনি তখন ওয়াশিংটন ডিসির ফোর্ড থিয়েটারে আওয়ার আমেরিকান কাজিন নাটকটি দেখতে গিয়েছিলেন। জন উইলকস বুথ নামে এক ব্যক্তি লিঙ্কনের মাথার খুব কাছ থেকে গুলি করে। লিঙ্কনকে আহত অবস্থায় পিটারসন হাউসে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি 15 এপ্রিল সকালে মারা যান। এই হত্যাকাণ্ডে সারা দেশে প্রচণ্ড আলোড়নের সৃষ্টি হয় এবং আমেরিকার ইতিহাসে এই ঘটনা গভীর প্রভাব ফেলে। ওনার মৃত্যুর পরে ওনার জনপ্রিয়তার কথা ভেবে, যাতে সাধারণ মানুষ ওনাকে শেষ দর্শন করতে পারে, সে কারণে একটি ট্রেনে করে ওনার মৃতদেহ বিভিন্ন শহরে ঘোরানো হয়। আর এখান থেকেই এই ভূতের গল্পটি শুরু হয়। একটা ট্রেনে ওনার মৃতদেহটি এমনভাবে রাখা হয় যাতে সাধারণ মানুষ দর্শন করতে পারে। তারপর সেই ট্রেন এক একটা স্টেশনে সাধারণ মানুষের দর্শনের জন্য 10 মিনিট করে অপেক্ষা করে, তারপরে পরের স্টেশনের জন্য রওনা দেয়। এই সব কিছুর পরে নিয়ম অনুসারে ওনার মৃতদেহের অন্তিম ক্রিয়া সম্পন্ন হয়। সেই দিন রাত 9টা থেকে একটা অদ্ভুত খবর আসতে থাকে। যে যে স্টেশন দিয়ে আব্রাহাম লিঙ্কনের ট্রেনটি গেছে, সেই সেই স্টেশন দিয়ে ঠিক তারপরেই অন্য একটা রহস্যময় ট্রেনকে দেখা গেছে, যে ট্রেনেও আব্রাহাম লিঙ্কনের মৃতদেহ রাখা ছিল। যে বগিতে ওনার মৃতদেহ রাখা ছিল, ঠিক তার পরের বগিতে কয়েকটা কঙ্কাল আলাদা আলাদা বাদ্যযন্ত্রে শোকের সুর তুলে বাজাচ্ছিল। এবং এই দৃশ্য দু একজন নয়, অনেকগুলো স্টেশনের অনেক মানুষ দেখেছে বলে জানা যায়। ওই কঙ্কালরা তাদের বাদ্যযন্ত্রে যে সুর তুলছিল সেটা শোকের তো অবশ্যই ছিল, কিন্তু মানুষের মনে প্রচণ্ড ভয়েরও সঞ্চার করছিল। আর সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য যেটা পাওয়া গেছিল সেটা হলো, যে যে স্টেশন দিয়ে আব্রাহাম লিঙ্কনের মৃতদেহ নিয়ে ট্রেনগুলো গেছিল, সেই সেই স্টেশনের ঘড়ি 10 মিনিটের জন্য বন্ধ হয়ে গেছিল। আর এই ঘটনার ব্যাখ্যা কারোর কাছেই ছিল না। এই ঘটনার পর সেই সময় সব কিছু থেমে যায়। আব্রাহাম লিঙ্কনকে নিয়ে আর কোনো চর্চা ছিল না। তারপর অনেক দিন কেটে যায়। আমেরিকার 30তম রাষ্ট্রপতি নির্বাচন হয় কেলভিন কুলিজ। নিয়ম অনুসারে তিনি সপরিবারে হোয়াইট হাউসে বসবাস করছিলেন। তার স্ত্রী গ্রেস অ্যানা কুলিজ ইনি সেই প্রথম ব্যক্তি ছিলেন যিনি হোয়াইট হাউসে আব্রাহাম লিঙ্কনের ভূত দেখেছিলেন। একদিন উনি হোয়াইট হাউসের ওভাল অফিসের জানালার পাশে দাঁড়িয়েছিলেন। ঠিক তখনই ওখানে আর একটা জানালার পাশে আব্রাহাম লিঙ্কনকে দাঁড়িয়ে থাকতে উনি দেখেন। বিষয়টা তার স্বামীকেও জানান, কিন্তু তিনি ব্যাপারটা বিশ্বাস করেন না। মিসেস গ্রেস অ্যানা কুলিজ তারপরেও অনেকবার ওই একই জায়গায় আব্রাহাম লিঙ্কনের ভূতকে কালো কোট পরিহিত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখেছেন বলে দাবি করেন। এরপর আস্তে আস্তে হোয়াইট হাউসের স্টাফ, বিদেশি অতিথিরা বা অন্য রাষ্ট্রপতি ও তাদের পরিবারের লোকজনকে আব্রাহাম লিঙ্কনের ভূত দেখা দিতে শুরু করে। কিন্তু তখন পর্যন্ত এই বিষয়টা এতটাও চর্চার বিষয় হয়ে ওঠেনি। ওনার মৃত্যুর ঠিক 24 বছর পরে হোয়াইট হাউসে ওনার ভূতের বিষয়টা ভীষণই চর্চার বিষয় হয়ে ওঠে। 1889 সালে বেঞ্জামিন হ্যারিস রাষ্ট্রপতি নির্বাচন হন।
এবং তিনি তার পরিবার সহ হোয়াইট হাউসে বাস করার জন্য আসেন। ওনার নিরাপত্তা দেহরক্ষী জন ক্যানিকে একদিন উনি বলেন, টেক্সাসে সফরে যাওয়ার আছে, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। জন ক্যানিও তাড়াতাড়ি তৈরি হওয়ার জন্য তার ঘরে যায়। তারপরে হঠাৎই সে তার ঘরের দরজার বাইরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। ভাবে বোধহয় প্রেসিডেন্ট তৈরি হয়ে এসে গেছেন। সে বলতে যাচ্ছিল বেরোনোর জন্য সেও তৈরি, কিন্তু তখনই হঠাৎ সে দেখতে পেল একজন ব্যক্তি কালো কোট হাতে সোজা গিয়ে একটা দেওয়ালের মধ্যে ঢুকে গেল। এরকম একটি ঘটনা চোখের সামনে ঘটতে দেখে জন ক্যানি অত্যন্ত ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে রাষ্ট্রপতি বেঞ্জামিন হ্যারিসকে এই বিষয়টা জানিয়ে জিজ্ঞেস করে যে কালো কোট পরে তিনি কি তার দরজার সামনে এসে দাঁড়িয়েছিলেন। তখন রাষ্ট্রপতি বলেন, আমি তো কালো কোট পরে বেরোইনি। তখন জন ক্যানি তাকে জানায় সে আব্রাহাম লিঙ্কনকে দেখেছে। সেই শুরু হয় জন ক্যানির আব্রাহাম লিঙ্কনের ভূত দেখা। তার কথায় 1889 থেকে 1893 সালের মধ্যে সে মোট 35 বার আব্রাহাম লিঙ্কনের ভূত দেখেছে। সাধারণ কেউ ভূত দেখেছে বললে হয়তো ব্যাপারটা উড়িয়ে দেওয়া যেত, কিন্তু রাষ্ট্রপতির প্রধান নিরাপত্তা রক্ষী সে জানাচ্ছে বিষয়টা। তাছাড়া সে আরও জানাচ্ছে যে সে যতবারই আব্রাহাম লিঙ্কনের ভূত দেখেছে তার মনে হয়েছে তিনি তাকে প্রচণ্ড রাগান্বিত দৃষ্টিতে দেখছেন। এই বিষয়টা এতবার ঘটেছে যে জন ক্যানির মাথায় ব্যাপারটা গেঁথে যায়। সে মানসিকভাবে বিপর্যস্ত হতে শুরু করে। তারপর সে ভাবতে শুরু করে কেন তাকে রাগান্বিত দৃষ্টিতে আব্রাহাম লিঙ্কন দেখছেন। তখন তার মনে পড়ে যেদিন থিয়েটার হলে আব্রাহাম লিঙ্কনকে গুলি করা হয়েছিল সেদিন আব্রাহাম লিঙ্কনের নিরাপত্তা দেহরক্ষী ছিল এই জন ক্যানি। সে তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারার ফলে আব্রাহাম লিঙ্কনকে খুন হতে হয়তো এটাই আব্রাহাম লিঙ্কনের রাগের ক্ষোভের কারণ ছিল। সে কারণেই তিনি জন ক্যানিকে এতবার দেখা দিচ্ছিলেন, হয়তো বোঝাতে চেয়েছিলেন যে তুমি আমাকে খুন হওয়া থেকে রক্ষা করতে পারোনি। এই বিষয়টাকে পরে এভাবেই বিশ্লেষণ করা হয়। জন ক্যানি কিছুদিন পরপর হওয়া এই অভিজ্ঞতা থেকে মুক্তি পেতে বাল্টিমোরে গিয়ে প্যারানর্মাল অ্যাক্টিভিটি এক্সপার্টের সাথে কথা বলে। তখন তাকে বলা হয় একটা প্রার্থনা সভার আয়োজন করতে, আর সেখানে হাত জোড় করে বিনীতভাবে আব্রাহাম লিঙ্কনের উদ্দেশ্যে ক্ষমা চাইতে, এই বলে যে আমি অত্যন্ত দুঃখিত, সেই সময় আমি আমার দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারিনি, কিন্তু এই সময় আমি রাষ্ট্রপতি বেঞ্জামিন হ্যারিসের নিরাপত্তার দায়িত্ব ঠিকভাবে পালন করার চেষ্টা করছি। প্যারানর্মাল অ্যাক্টিভিটি এক্সপার্টদের নির্দেশ মতো জন ক্যানি এই সব কিছু করে। এই ঘটনার পরে আর কখনোই জন ক্যানি আব্রাহাম লিঙ্কনের ভূত দেখতে পায়নি, কিন্তু হোয়াইট হাউসের সাথে যুক্ত বহু ব্যক্তি সময়ে সময়ে হোয়াইট হাউসের বিভিন্ন জায়গায়, যেমন রান্নাঘরে, ওভাল অফিসে, হোয়াইট হাউসে, তার নিজের প্রিয় ঘরে আব্রাহাম লিঙ্কনের ভূত দেখতে পেত। এইখানে একটা কথা বলা দরকার, যে বা যারা আব্রাহাম লিঙ্কনের ভূতকে দেখেছে তারা কিন্তু প্রত্যেকেই তাকে কালো কোট পরিহিত অবস্থায় দেখেছে। 1934 সালে আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন ফ্রাঙ্কলিন রুজভেল্ট। তিনি হোয়াইট হাউসের সেকেন্ড ফ্লোরের বেডরুমে থাকার সিদ্ধান্ত নেন। দীর্ঘদিন ধরে ওই বেডরুমটা অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার জন্য সেটা পরিষ্কার করার প্রয়োজন ছিল। হোয়াইট হাউসের পরিষ্কার করার দায়িত্ব ছিল ম্যারি অ্যাবেন নামে এক মহিলার। তিনি তার টিমকে নিয়ে সেকেন্ড ফ্লোরের এই বেডরুমে যান পরিষ্কার করার জন্য, এবং কিছুক্ষণ পরে তারা সবাই প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে সেই ঘর থেকে বেরিয়ে আসে। তারা প্রত্যেকে জানায় সেই ঘরের একটা চেয়ারে কালো কোট পরে আব্রাহাম লিঙ্কন বসে নিচু হয়ে পায়ের জুতোর দড়ি বাঁধছিলেন। সব শুনে সেদিনের মতো রুজভেল্ট থেমে গেলেন, কিন্তু তিনি পরের দিন আবার বললেন, না না, আমি ওই ঘরেই থাকব, তো ঘরটা পরিষ্কার করার ব্যবস্থা করা হোক। তারপর সবাইকে প্রচণ্ড ভয় পেতে দেখে রুজভেল্ট নিজেই গেলেন সেই ঘরে। একজন ব্যক্তিত্বপূর্ণ কিন্তু দুঃখী ব্যক্তিকে তিনি দেখতে পেলেন এবং চিনতেও পারলেন আব্রাহাম লিঙ্কনকে। তিনি দেখলেন সেই ব্যক্তি একটা ফটোর পেছন থেকে বেরিয়ে এসে একটা আলমারির মধ্যে ঢুকে গেলেন। পরে ফ্রাঙ্কলিন রুজভেল্ট এই ঘটনার কথা একটা রেডিও ইন্টারভিউতে বলেন।
এই প্রথমবার কেউ আব্রাহাম লিঙ্কনের ভূতের বিষয়ে একেবারে খোলাখুলি কথা বলেন, সে কারণে এই বিষয়টা একেবারে রেকর্ডে আছে। হোয়াইট হাউসে ভূতের গল্প তো চলতোই, কিন্তু একজন রাষ্ট্রপতি একেবারে একটা রেডিওতে ইন্টারভিউতে এই ঘটনার কথা বলেছেন, তাতে এই বিষয়টা আরও বেশি করে চর্চার বিষয়ও হয়ে ওঠে। 1945 সালে ফ্র্যাঙ্কলিন রুজভেল্টের রহস্যময়ভাবে মৃত্যু হয়। তার আগে তিনি 3-4 বার আব্রাহাম লিঙ্কনের ভূত দেখেছিলেন বলে বলা হয়। প্রত্যেক বছরে এপ্রিল মাসে হোয়াইট হাউসে আব্রাহাম লিঙ্কনের ভূত অবশ্যই দেখা যায়, কারণ এপ্রিল মাসের 15 তারিখেই তো তাকে গুলি করে মারা হয়েছিল। এছাড়াও স্টিফেন গ্রোভার ক্লিভল্যান্ড রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার পরে হোয়াইট হাউসে বসবাস করার সময় তার স্ত্রী বাগান করতে ভীষণ ভালোবাসতেন। বাগানে গাছ লাগানো বা পরিচর্যা করার সময়, বিশেষ করে যখন তিনি গোলাপ বাগানে কাজ করতেন, তিনি আব্রাহাম লিঙ্কনের ভূতকে দেখতে পেতেন বলে জানিয়েছিলেন। হোয়াইট হাউসের কর্মীরা বা নির্বাচিত যত রাষ্ট্রপতি এবং তাদের পরিবারের সদস্যরা এসে আব্রাহাম লিঙ্কনের ভূতকে তো দেখেছেন, কিন্তু যারা বিদেশ থেকে সরকারি অতিথি হিসেবে হোয়াইট হাউসে রাত কাটিয়েছেন, তারাও আব্রাহাম লিঙ্কনের ভূতকে দেখতে পেয়েছেন। একবার ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল সরকারি অতিথি হিসেবে হোয়াইট হাউসে রাত কাটিয়েছিলেন। আব্রাহাম লিঙ্কনের প্রিয় ঘরেই তাকে থাকতে দেওয়া হয়েছিল। মাঝরাত্রিরে ঘুম ভেঙে হঠাৎ তার একটা অদ্ভুত অনুভূতি হয়। তিনি দরজার দিকে তাকিয়ে দেখেন সেখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। তারপরে দরজাতে মৃদু ধাক্কার শব্দ তিনি শুনতে পান। তিনি ভাবেন হয়তো কেউ তাকে কোনো খবর দিতে এসেছে। দরজা খুলে দেখেন আব্রাহাম লিঙ্কন সামনে দাঁড়িয়েছিলেন। তিনি এতটাই ভয় পেয়ে গেছিলেন যে সেই রাতে তিনি সেই ঘর ছেড়ে অন্য ঘরে গিয়ে ঘুমিয়েছিলেন। এই একই ঘটনা নেদারল্যান্ডের মহারানী উইলহেমিনার সাথেও ঘটেছিল। হোয়াইট হাউসে সরকারি অতিথি হিসেবে তিনিও ছিলেন। মাঝরাতে দরজায় ধাক্কা শুনে দরজা খুলে তিনিও দেখেন সামনে আব্রাহাম লিঙ্কন দাঁড়িয়ে রয়েছেন। তিনি সকালে হোয়াইট হাউসের কর্মীদের এবং রাষ্ট্রপতিকে বিষয়টা জানান, কিন্তু ইতিমধ্যে এতজন তার আগে আব্রাহাম লিঙ্কনের ভূতকে দেখে ফেলেছিল যে তার কথা বিশ্বাস না করার কোনো কারণই ছিল না। হোয়াইট হাউসে আর একজন রাষ্ট্রপতি ট্রুম্যান একদিন রাতে নিজের ঘরের সামনে পায়চারি করছিলেন। হঠাৎ দেখেন সামনে আব্রাহাম লিঙ্কন দাঁড়িয়ে আছেন তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে। জন কেনি ছাড়া আব্রাহাম লিঙ্কনকে কেউ রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখেনি, সবাই তাকে দুঃখিত হয়ে থাকতে দেখেছে। কিন্তু ট্রুম্যান আবার দেখলেন তাকে রাগান্বিতভাবে। ট্রুম্যান হলেন সেই রাষ্ট্রপতি যিনি জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে পরমাণু বোমা ফেলার অনুমতি দিয়েছিলেন। হতে পারে আব্রাহাম লিঙ্কন এই বিষয়টা পছন্দ করেননি, সে কারণে তিনি রাগান্বিতভাবে ট্রুম্যানের দিকে তাকিয়েছিলেন। ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট একটা রেডিও ইন্টারভিউতে আব্রাহাম লিঙ্কনের ভূতের কথা বলেছিলেন, আর ট্রুম্যান একটি খবরের কাগজকে দেওয়া ইন্টারভিউতে আব্রাহাম লিঙ্কনের ভূতের কথা বলেন। 1865 সালের এপ্রিল মাসের 15 তারিখে আব্রাহাম লিঙ্কনের মৃত্যু হয়েছিল। 1889 সালে প্রথমবার আব্রাহাম লিঙ্কনের ভূত হোয়াইট হাউসে দেখা যায়। 1889 থেকে 1950 সাল পর্যন্ত সাধারণ কর্মী থেকে বিদেশি অতিথিদের থেকে রাষ্ট্রপতি পর্যন্ত সবাই আব্রাহাম লিঙ্কনের ভূতকে দেখেছে। 1950 সালের পরের থেকে আব্রাহাম লিঙ্কনের ভূত সেইভাবে আর কেউ দেখেনি। 1961 সালে জন এফ কেনেডি রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে বসবাস করেন হোয়াইট হাউসে। আব্রাহাম লিঙ্কনের এত ভূতের গল্প তিনি শুনেছিলেন যে তার মাথায় ছিল তিনি হোয়াইট হাউসে আব্রাহাম লিঙ্কনের ভূতের মুখোমুখি হলেও হতে পারেন। 1963 সালে টেক্সাসের ডালাসে একটা রোড শো করার সময় আততায়ীর গুলিতে তিনিও নিহত হন। তার মৃত্যুর রহস্যের কিনারা আজও হয়নি। মৃত্যুর কিছুদিন আগে আব্রাহাম লিঙ্কনের ভূত তিনিও দেখেছিলেন বলে জানিয়েছিলেন। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল তিনি তার কর্মীদেরকে ঠাট্টা করে বলেছিলেন, আব্রাহাম লিঙ্কনের ভূত দেখতে পেলাম, মনে হয় আমিও ওনার মতোই খুব তাড়াতাড়ি বন্দুকের গুলিতেই শেষ হয়ে যাব। এবং অদ্ভুতভাবে এর কিছুদিন পরেই জন এফ কেনেডির সাথেও এই একই ঘটনা ঘটে যা আব্রাহাম লিঙ্কনের সাথে ঘটেছিল।
1950 সালের পর থেকে আব্রাহাম লিঙ্কনের ভূত এমনিও কম দেখা যাচ্ছিল। 1963 সালে তিনি একবার জন এফ কেনেডিকে দেখা দেন। তারপরে হোয়াইট হাউসে তার ভূতের চর্চার বিষয়টাও আস্তে আস্তে কমতে থাকে। 1865 সালে একজন ব্যক্তির মৃত্যু ঘটে, আর সেই ব্যক্তির অশরীরী আত্মা একেবারে জীবন্ত অবস্থায় হোয়াইট হাউসের আনাচে কানাচে শুধুমাত্র ঘুরে বেড়ায় না, মানুষজনকে দেখা দিয়ে তার অস্তিত্বেরও জানান দেয়। এই বিষয়টা থেকে বোঝা যায় যে সেই ব্যক্তির হোয়াইট হাউসের প্রতি কতটা ভালোবাসা ছিল। একটি অত্যন্ত দরিদ্র পরিবারে আব্রাহাম লিঙ্কনের জন্ম হয়েছিল। তার বাবা একেবারেই চাইতেন না যে তিনি পড়াশুনো করুন। মাত্র 9 বছর বয়সে তিনি মাকে হারিয়ে মানসিকভাবে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েন, কিন্তু তার সৎমা তাকে অত্যন্ত ভালোবাসতেন। তারপর জীবনের নানা কঠিন সংগ্রামের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছন। সেই ব্যক্তির হোয়াইট হাউসের প্রতি প্রচণ্ড ভালোবাসা থাকবে, সেটাই খুব স্বাভাবিক। সে কারণে হয়তো ষড়যন্ত্রের শিকার হয়ে অকাল মৃত্যু তিনি মেনে নিতে পারেননি, তার অশরীরী আত্মা হোয়াইট হাউস ছাড়তে পারেনি। সাধারণ মানুষ ভূতের অস্তিত্ব স্বীকার করুক বা না করুক, হোয়াইট হাউসের মধ্যে নানা গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত ব্যক্তিত্ব যেভাবে ভূত দেখেছেন এবং তাদের ভূত দেখার বিষয়ে খোলাখুলিভাবে বলেছেন, সেখান থেকে বোঝা যায় ব্যাপারটা একেবারে মিথ্যে নয়। হোয়াইট হাউসের এই জীবন্ত ভূতের কাহিনী জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিও। ফেসবুকে দেখলে পেজটাকে প্লিজ ফলো করো, আর ইউটিউবে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করো। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।